আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রীরা আমরা একদিন আগে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম যারা এবারে কন্যাশ্রী কে টু পাবে এবং যাদের ফর্ম ফিল করা হয়নি তাদের জন্য এবং বলেছিলাম খুব তোমরা রেডি থাকো খুব শীঘ্রই সেই ডেটটা দেওয়া হবে তো সিদ্ধান্ত হয়েছে আগামী দোসরা জুলাই দুই সাত দু এবং তেসরা জুলাই তিন সাত দু বেলা এগারোটা থেকে যে কোনো একদিন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে তোমাদের ওই ফর্মগুলো ফিল করা হবে তো তোমাদের পূর্ববর্তী ভিডিওতে যে যে বিষয়গুলো বলেছি যে যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলেছি সেই ডকুমেন্ট এবং বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে অবশ্যই স্কুলে পৌঁছে যাবে তোমাদের দোসরা জুলাই এবং তেসরা জুলাই যাদের বাকি আছে তাদের ওই ফর্মগুলো ফিল আপ করা হবে তো আবারও বলি এবারে যারা কন্যাশ্রী কে টু পাবে অর্থাৎ পঁচিশ হাজার টাকা পাবে তারা অনেকেই ফর্ম ফিল আপ করে গেছ যে কুড়িজন এখনও ফর্ম ফিল আপ করে যাওনি তাদেরকে আমরা দেখতে পাচ্ছ এই ডকুমেন্টগুলো আমরা রেডি রাখতে বলেছিলাম আমরা বলেছিলাম ডেট পরবর্তী ক্ষেত্রে দেব সেই ডেটটা আমরা জানাচ্ছি আগামী দুই সাত দু হাজার একুশ এবং তিন সাত দু হাজার একুশ বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে অবশ্যই স্কুলে এসে তোমরা ফর্মটা ফিল আপ করে যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে যাবে এবং ছাত্রীদের দু জায়গায় সই আছে মা বাবা বা অভিভাবক মা এবং বাবা এই দুজনের মধ্যে যে কোনো একজন এসে তেনারও দু জায়গায় সই আছে এটা করে দিয়ে যাবে তো আবারও বলি আগামী দুই সাত দু হাজার একুশ এবং তিন সাত দু হাজার একুশ যে কোনো বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে স্কুলে আসবে এসে কাজটা করে যাবে